আপনাদের বলে রাখি এখন কিন্তু রাত 3টারও বেশি বাজে কিন্তু এখানে লোকজন একদম ভর্তি বসার জায়গা পাওয়াই যাচ্ছিল না মাংসটা কিন্তু একদমই নরম কিন্তু এটা যখন আপনি খাবেন এটা স্বাদে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কি কি দেওয়া আছে আর এটাই কিন্তু হানিফ বিরিয়ানির স্পেশালিটি বিরিয়ানি ট্রাই করব না এমনটা কিন্তু হতেই পারে না আর পুরান ঢাকার বিরিয়ানির মধ্যে সবার প্রথমে যে নামটি আসে সেটা হচ্ছে হানিফ বিরিয়ানি কিন্তু অনেক জনপ্রিয় এবং বিখ্যাত তো কেন এত জনপ্রিয় আর বিখ্যাত চলুন ট্রাই করে দেখি খুব ভাইয়ের সাথে ভাইয়া কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা ভাইয়া এই যে রাতের এত মানে 3টা বাজে তো এতক্ষণ পর্যন্ত দোকান খোলাই আছে এর কারণ কি এই কারণটা এই যত আমাদের যে নিউট্রন যারা আছে যারা নিউট্রন আছে সকলে এখানে খাইতে আসে আর কি রাতে বেলা আসে এই জন্য রাতে এই এলাকায় খুব জাঁকজমক থাকে আর কি এখানে যারা খেতে আসে তারা কি স্থানীয় নাকি বাহির থেকেও আসে স্থানীয় বাহির থেকে আসে বিভিন্ন জায়গা থেকে গাজীপুর থেকে আসে বিভিন্ন ধানমন্ডলের গুলশান থেকে আসে বিভিন্ন জায়গা থেকে এই যে হানিফ বিরিয়ানি এত বিখ্যাত কিসের জন্য মানে কোন সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আপনারা ব্যবহার করেন আমাদের মোটো হলো গুড সার্ভিস গুড ফুড ভালো খাবার এবং ভালো সার্ভিস এই জন্য এখানে সার্ভিস লোক বেশি হয় আর রেটটা রিজনেবল খুব কম আর কি আচ্ছা এই বিরিয়ানিগুলোর দাম কেমন রাখেন আমাদের হাফ 140 টাকা ফুল হলো 250 টাকা আর এই স্পেশাল হলো আপনাদের আমাদের হলো 280 টাকা আর আমাদের স্পেশাল বরহানি আছে সেটা আমরা নিজস্ব তৈরি করা আছে দোকান তো পুরো রাতই খোলা থাকে নাকি না না আমাদের এখন বন্ধ হয়ে 3টা থেকে বন্ধ হয়ে আচ্ছা দিনে দিনের বেলাও তো খোলা পাওয়া যায় 12টা থেকে খোলা পাওয়া যায় রাতে 2টা বন্ধ কিন্তু দুপুরে 3টা পাওয়া যায় বিক্রি তো নিশ্চয়ই অনেক ভালো হয় যেহেতু জনপ্রিয় এত আপনাদের বিরিয়ানি এত জনপ্রিয় এত নাম করা যেহেতু তো নিশ্চয়ই অনেক খেতে সুস্বাদু হবে হ্যাঁ অবশ্যই তো আমি আপনাদের বিরিয়ানি ট্রাই করে দেখতে চাই আমাকে একটা বিরিয়ানি বানিয়ে দিন হ্যাঁ ঠিক আছে অবশ্যই চলে এসেছে আমার বিরিয়ানি বিরিয়ানির উপরে কিন্তু মাংসে ভর্তি দেখতে পাচ্ছি আর আপনাদের বলে রাখি এখন কিন্তু রাত 3টারও বেশি বাজে কিন্তু এখানে লোকজন একদম ভর্তি বসার জায়গা পাওয়াই যাচ্ছিল না তো আপনারা যখনই আসেন দিনে আসেন বা রাতে আসেন হাতে কিন্তু সময় নিয়ে আসবেন আরেকটা কথা বলে রাখি পুরান ঢাকায় কিন্তু বিরিয়ানি নিয়ে বিতর্ক হয় যে হানিফ বিরিয়ানি ভালো নাকি হাজি বিরিয়ানি ভালো তবে বিতর্কে কিন্তু হানিফ বিরিয়ানি সবসময় জিতে যায় যে হানিফ বিরিয়ানি ভালো তো এত নাম করা এত জনপ্রিয় বিরিয়ানি তা ট্রাই না করলে তো হয় না তো আমি এখন এটা ট্রাই করে দেখবো কেমন খেতে আমি কিন্তু হাফ নিয়েছি হাফের দাম হচ্ছে 140 টাকা আপনারা যদি ফুল নেন তাহলে দাম পড়বে 250 টাকা আর স্পেশালও আছে ওনাদের একটা সেটা যদি ট্রাই করতে চান তাহলে দাম পড়বে 280 টাকা তো আর কথা না বলি ট্রাই করে দেখি বিরিয়ানি কেমন এটা থেকে কিন্তু খুবই সুস্বাদু একটা স্মেল আসছে আমার তো তর হয়েছে না আর একদমই সাথে কিন্তু লেবু দিয়েছে মাংসটা কিন্তু একদমই নরম আমি পুরো হাত দিয়ে চাপ দিলেই মাংসটা একদম পুরো ছিঁড়ে যাচ্ছে পুরোটা মাংস কিন্তু একদমই নরম আমি এখন এটা ট্রাই করে দেখব মুখে দেওয়ার সাথে এত সুস্বাদু স্মেল অসাধারণ খেতে অন্য বিরিয়ানিতে কিন্তু দেখবেন অনেক রকমের মশলা দেওয়া থাকে অনেক কালার দেওয়া থাকে কিন্তু এটা কিন্তু একদমই সাদা একদমই মশলা মনে হচ্ছে যে মশলা দেওয়া নেই কোনো কালার দেওয়া নেই কিন্তু এটা যখন আপনি খাবেন এটা স্বাদে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কী কী দেওয়া আছে আর এটাই কিন্তু হানিফ বিরিয়ানির স্পেশালিটি একদমই ইউনিক আর স্বাদে ভালো
হচ্ছে নরমালের থেকে 140 টাকা অনুযায়ী কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো মান খুবই ভালো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন পুরান ঢাকায় আসলে বিশেষ করে নাজিরা বাজারে আসলে অবশ্যই এই হানিফ বিরিয়ানিটা আপনারা ট্রাই করবেন আমি তো রিকমেন্ড করব অবশ্যই ট্রাই করার জন্য আমি যদি রেটিং করি এই বিরিয়ানি তাহলে আমি 10 এর মধ্যে 9.5 তো অবশ্যই দিব বিরিয়ানি কিন্তু অনেক জায়গায় খেতে পারবেন কিন্তু আমি অবশ্যই বলবো হানিফ বিরিয়ানি ট্রাই করতে কারণ হানিফ বিরিয়ানির যে স্বাদ সেটা কিন্তু অন্য কোথাও পাবেন না তো মাস্ট এটা ট্রাই করবেন অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন